নমস্কার, আমি রিম্পা। কেমন আছেন সবাই? আশা করছি সবাই খুব ভালো আছেন আর আমরাও ভালো আছি। আমার আরও একটি নতুন ভ্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই। সকালবেলার বাসি কাজটা সেরেছে আর আজকে তো সোমবার, আমার হাজবেন্ড আজকে কাজে যাবে, তো সেই জন্যে শুধুমাত্র বাসি কাজটা সেরে জামাটা ছেড়ে নিয়েছিলাম। তারপরে সে তাকে চা করে দিয়েছে এবং সে মুড়ি খেয়ে গেছে। তো তারপরে এই যে আমি ছাদে এসেছি একটুখানি গাছ লাগাবো বলে, আজকে তো আর গাছে জল দেয়া নেই, জল দেওয়ার কিন্তু আজকে আমার ছুটি, কারণ কালকে একটু বৃষ্টি হয়েছিল তো গাছের গোড়াগুলো দেখছি বেশ ভিজে ভিজে রয়েছে। কালকে যখন একবার ঠাকুরের জন্য মিষ্টি কিনতে মার্কেটের দিকে গিয়েছিলাম, তো তখনই এই গাছগুলো দেখলাম বিক্রি হচ্ছিল, এর সাথে আরও বেগুন চারা, লঙ্কা চারা, কফি চারা এসব অনেক কিছু বিক্রি হচ্ছিল। তো ভাবলাম যে গাঁদা ফুল গাছটা নিয়ে রাখি, এখন তো এরপরে শীতকাল আসছে তো গাঁদা ফুলটা অন্তত ঠাকুর পুজোর জন্য পাওয়া যাবে, তাই জন্য ওখান থেকে চারখানা কিনে এনেছিলাম। তো বিকেলবেলা লাগানোর কথা ছিল কিন্তু আর লাগানো হয়নি। আর এই গাছপালা আমি তেমন একটা লাগাতে পারি না, তো যেহেতু আমার হাজবেন্ড চলে গেছে তাই অগত্যা আমাকেই লাগাতে হলো। এরপরে কিন্তু অনেকটা সময় কেটে গেছে, সোনাকে রেডি করিয়ে তাকে টিফিন দিয়ে খাইয়ে দাইয়ে স্কুলের গাড়িতে তুলে দিয়ে এসেছি। আর এবং আজকে আমি এখানে যে যোগাড়টা করছি সেটা হচ্ছে যে জগন্নাথ ঠাকুরটা আমি এনে রেখেছিলাম পুরী থেকে, তো আজকে বাউন দাদাকে ডেকেছি, ওনাকে বলেছি যে ঠাকুরটা একটু পুজো করে দিতে, তা নাহলে তো আমি ডাইরেক্ট কিনে এনে আসনে পেতে পুজোটা করতে পারি না, ওটা করতে নেই, তো কতদিনই বা এনে ফেলে রাখবো, সেই জন্যে আমি ঠাকুরটাকে আজকে সিদ্ধান্ত নিয়েছি যে আজকেই আমি ওনাকে পাতবো। একাদশীর দিনকে আমি যখন বাউন দাদাকে ফোন করেছিলাম পুজোটা করে দেওয়ার জন্য, তো উনি ভীষণ ব্যস্ত ছিলেন, ওনার কাছে একেবারে সময় ছিল না, তাই জন্যই আর হয়ে ওঠেনি। আর কালকে করার কথা ছিল, কালকেও ফোন করে বলেছিলাম, উনি হ্যাঁ বলেছিলেন, কিন্তু কালকে দুটো পুজো একসাথে, তার উপরে আমার হাজবেন্ডও বাড়িতে রয়েছে, ওই জন্য একটু ব্যস্ত থাকবো, তাই জন্য আর কালকে করিনি। ভেবেছিলাম কিছুদিন পরেই করব, আর জগন্নাথদেবকে একটুখানি ভোগ দেব, উনি যা কিছু খেতে পছন্দ করেন, তো দেখলাম যে ওইটা করতে গেলে আমার অনেকটাই দেরি হয়ে যাবে, কারণ জগন্নাথদেবের অনেক দেখলাম যে নিয়ম রয়েছে, ওনার খাবারে সব কিছু ব্যবহৃত হয় না এবং রান্নাবান্নাগুলো সব কিছু ঘি দিয়েই হয়, তেলের ব্যবহার করা হয় না, তাই ভাবলাম যে ওইসব করতে গেলে অনেক দেরি হয়ে যাবে, তার থেকে আপাতত ফল মিষ্টি দিয়ে আমি ওনাকে সেবাটা শুরু করি, পরে না হয় ওনার পছন্দ মতন যখন যেমন আমি পারবো আমি সেরকম করে দেব। আগের ভিডিওতে একটা দিদি ভাই বলেছিল যে লক্ষ্মী ঠাকুরের জামাটা একটু বড় কিনতে, আসলে এগুলো তো লক্ষ্মী ঠাকুরের নয়, এগুলো তো গোপাল ঠাকুরের জামা, তো আমি লক্ষ্মী ঠাকুরকে পরিয়েছি তাই জন্য ওটা ভালো করে জিনিসটা মানায়নি, এটা যদি আমি ঘরে বানিয়ে করতাম তাহলে কিন্তু আরও বেশি ভালো হতো, তো মেশিনটা খারাপ হয়ে পড়েছিল তাই জন্য আর বানানো হয়নি ঘরের, তো খুব শিগগিরই বানাবো কারণ মেশিনটা একটু একটু ঠিক হয়েই এসেছে। যোগাড়টা সেভাবে তেমন কিছু করতে পারিনি, তবে একা হাতে যতটা পেরেছি ততটাই করেছি, এবং যেহেতু এরপরে ধর্মের পর কর্ম করতে হবে তাই জন্য সেই দিকটাও কিন্তু আমাকে মাথায় রেখে এই কাজগুলো করতে হয়েছে। এই যে পুজোর যোগাড়টা করছি, এর আগে কিন্তু এক পশলা কাজ আমি সেরে ফেলেছি, যেমন আমার ছেলের কাজ, টিফিন তৈরি, তাকে স্কুলে কাছে গাড়িতে তুলে দিয়ে আসা, আবার এসে ঘর মোছা, স্নান করা, ঠাকুরের কাজ, এরই মাঝে একবার আমাকে মার্কেটেও যেতে হয়েছিল মানে সন্দেশ, মিষ্টি এইসবগুলো আনার জন্যে, তো এইসব ছোটো দৌড়াগুলো সমস্ত একা হাতেই করতে হচ্ছে, আর এটা কিন্তু একটা সময় সাপেক্ষেরও ব্যাপার রয়েছে। তারই মধ্যে যতটা সম্ভব হয়েছে করেছি, এবং আজকে কিন্তু এরপরে পুজোটা হয়ে গেলে আমাকে আবার রান্নাও করতে হবে, সেটাও টাইমের মধ্যে শেষ করতে হবে, তো এইসব চিন্তাগুলো সেভাবে যে মাথায় ছিল এরকমটা নয়, আমি ধরেই নিয়েছিলাম যে সময়ের মধ্যে ঠিক করে ফেলতে পারবো হয়তো। আর এই তো প্রায় 11:30 নাগাদ কিন্তু বাউন দাদা এসেছে এবং পুজোটাও শুরু করে দিয়েছে। তো বাউন দাদা এসে প্রথমে বুঝতে পারেনি, আমি যখন বাউন দাদাকে ফোনে বলেছিলাম যে দাদা আমি জগন্নাথ ঠাকুর এনেছি পুরী থেকে, তো দাদা ভেবেছিল যে হয়তো কোনো পিকচার এনেছি ঠাকুরের, তো এরকম মূর্তি এনেছি বলে দাদা বুঝতে পারেনি, এবং সব কিছু দেখে কিন্তু দাদা খুবই খুশি হয়েছে এবং সব কিছুই কিন্তু খুব ভালো বলেছে, এটা আমার বেশ মন ছুঁয়ে গেছে যে হ্যাঁ আমি যে এত কষ্ট করলাম এটা আমার সার্থক হলো।
বারোটা পর্যন্ত পূজাটা হয়েছিল এবং তারপর উনি চলে গিয়েছিলেন। আর এই তো এখানে আমি রান্নাটাও ঝটঝট শুরু করে দিয়েছি, আজকে বেশি কিছু করব না কেননা দেরি তো হয়েই গেছে। তাই এখানে শিম, আলু, বেগুন, মূলো দিয়ে একটা তরকারি করে নিচ্ছি। আর বেগুনটা না একসাথে দিয়ে দিলে কেমন ঘাটা হয়ে যায়, তাই আলুর সঙ্গে ভেজে রেখেছিলাম একটু, তাই জন্য আগে থেকে আলাদা করে তুলে রেখেছি, ওটা শেষে দেব। মশলা তো আমাদের বাড়িতে ওই একই জিরে সর্ষে, তবে আমার শাশুড়ি মা এখন নেই, তো জিরে সর্ষে ছাড়া অন্য কিছু দিয়ে রান্না করলেও হবে। আমার শ্বশুর মশাই সব কিছুই খেয়ে নেন, কিছুই বলেন না, কিন্তু সমস্যাটা এটাই আমি জিরে সর্ষে দিয়ে রান্না করতে করতে এতটাই অভ্যস্ত হয়ে গেছি যে আলাদা কোনো মশলার কথা আমি ভাবতেও পারি না। আজকে মূলো দিয়ে ডাল রান্না করেছি, আর এই রান্নাটা মনে হচ্ছে আমার শ্বশুর বাড়িতে এই নিয়ে আমি দ্বিতীয়বার করলাম এত বছরে। তো ভুলে তো গেছি কি ফোড়ন দেয়, আবার ফোন করে করে জিজ্ঞাসা করতে হয় যে এতে কি ফোড়ন দেব। আমার কিন্তু ভীষণ ভালো লাগে মূলো দিয়ে এরকম শেষে ধনে পাতা ছড়িয়ে ডালটা, আর শেষে ধনে পাতাটা একটুখানি তুলে নিলাম কেননা আমার ছেলের আবার খেতে অসুবিধে হয়ে যাবে বেশি দিয়ে ফেললে, সে আবার পাতাগুলোকে তো সমস্ত বেছে বেছে ফেলে দেয়। আর এই মূলো দিয়ে ডালটা যখনই খাবো না মনে হবে যেন হ্যাঁ সত্যিই এবারে শীতকাল এসে গেছে। এখানে একটুখানি সাদা তিল নিয়েছি, তো আমাদের তো এবারে যে তিলটা চাষ হয়েছিল সেটা দিয়ে সাদা তিল নেওয়া হয়েছে, তো এটারই খোসাটা একটুখানি ছাড়িয়ে নেব। তিলের খোসাগুলো ছাড়ানোর জন্য মিক্সারে এরকম বারবার যদি আমি অন অফ করি তাহলে খোসাগুলো খুব সহজেই উঠে যায়, তবে বেশিক্ষণ কিন্তু রাখা যাবে না, হয়তো তিল এক সেকেন্ড কি দু সেকেন্ড রেখে সঙ্গে সঙ্গে ওটা আবার ব্যাক করে দিতে হয়, তা নাহলে তো গুঁড়ো হয়ে যাবে। আর এবারে তিলের যে খোসাগুলো রয়েছে সেগুলো একটু এইভাবে ঝেড়ে নেব। আমার শাশুড়ি মা থাকলে উনি কুলোতে করে করে দেন, তবে আমি কুলোটা ঠিক চালতে পারি না, আমি একটা প্লেট দিয়ে করি, আর এতেও কিন্তু খুব সুন্দরভাবে হয়ে যায়। এই তো এখানে কিন্তু একটা তিলের মধ্যেও খোসা নেই, আর এটা যেহেতু ঘরোয়া তিল সেই জন্য কিন্তু সাদা রঙটা অত দুধের মতো লাগছে না, তবে দোকানে যে সাদা তিলগুলো পাওয়া যায় সেগুলো কিন্তু একেবারে দুধের মতন সাদা হয় এবং সেগুলোর হয়তো কোনো কিছু কারণ রয়েছে। নুন আর একটা কাঁচা লঙ্কা কুচিয়ে দিয়েছি, আর এবারে বড়ার আকারে একেবারে গ্যাসের ফ্লেমটা লোতে রেখে একটু ভাজা করে নেব। আর এই তো তাড়াতাড়ি আমার হয়ে গেছে, মাঝখানে ক্যামেরাটা অন করতেই ভুলে গিয়েছিলাম কেননা শ্বশুরমশাই খাবে বলে এসে বসেছিলেন, আর তারপরে সারাদিন পর নিজের খাবারটাও নিয়ে বসেছি, আজকে তো আমি উপোস ছিলাম সকাল থেকে কিছুই খাইনি। আমার আজকের ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। তাহলে চলুন আমার আজকের ভিডিওটি এই পর্যন্তই, সবাই খুব ভালো থাকবেন, আবারও দেখা হবে।